ওইদিকে মহামান্য রাষ্ট্রপতি আর আমি পানিপুতি, আমরা যদি এই দুটা বছর বেঁচে যাই নেক্সট নির্বাচন পর্যন্ত, এবং নির্বাচনের পরে বাঁচা, পলিটিক্যালি বাঁচা, বায়োলজিক্যালি বাঁচা, দুই ব্যাপার আছে। উত্তর পূর্ব কোণের এই বিশাল যে ভার্জিন, ইংরেজি বলে ভার্জিন, কুমারী, কুমারী এলাকাকে আমরা খুলে দিব। জেলা আওয়ামীর প্রেসিডেন্ট ছিলেন, প্র্যাকটিস করতেন, খুব অনানুষ্ঠানিক সম্পর্ক ছিল, তো মাঝে মাঝে যাই, বলেন সাহেব আপনার রাস্তা বলকে মিলাই দেন, এটা কিশোরগঞ্জের ল্যাঙ্গুয়েজ, এটা করতেছে উনি জানে, আমার রাস্তা আপনার রাস্তা মিলাই দেন, মানুষ বেড়াইব না, একদম সম্পূর্ণ বাকি অঞ্চলের ল্যাঙ্গুয়েজ। কীভাবে হয় এটা, আমাদের দেবনাথবাবু আছেন অডিশনাল চিফ, ওনার ওই যে সড়ক আর আমরা এটা করছি, আমার মাথায় আসছে না কোন, আমি বলি ইয়েস স্যার, নিশ্চয় করবো স্যার, আপনার সঙ্গে মিলাই দেবো, তোর কি না করার প্রশ্ন, এইটা চিন্তা করেন তো কীভাবে কোন পয়েন্টে আমরা ইকোনমিক্যালি অ্যান্ড পরিবেশকে সুরক্ষা করে মিলাই দিব, যেখান থেকে হোক এটা পরে কথা বলো, চিন্তা করে বলো, এটা উই উইল ডু ইট, আলাদা প্রকল্প, আলাদা প্রকল্প লাগে, উই উইল ডু ইট, মহামান্য রাষ্ট্রপতি বলেছে আমাকে, ওইদিকে মহামান্য রাষ্ট্রপতি আর আমি পানিপতি, বিলপতি, আমি বিলের মধ্যে বাস করি, এটা উই উইল ডু ইট, এটা করে দাও। এটা আমার মনের আরেকটি স্বপ্নের প্রকল্প, রেল, রেল শুধু ওখান থেকে সুনামগঞ্জ নয়, সুনামগঞ্জ মহাসে যেতে হবে রেল, ইট মাস্ট গো, আল্লাহ যদি হায়াত দেয়, আমরা যদি এই দুটা বছর বেঁচে যাই নেক্সট নির্বাচন পর্যন্ত, এবং নির্বাচনের পরে বাঁচা, পলিটিক্যালি বাঁচা, বায়োলজিক্যালি বাঁচা, দুই ব্যাপার আছে, বায়োলজিক্যালি বাঁচার জন্য আল্লাহ কাছে দোয়া চাই, আর পলিটিক্যালি যদি বেঁচে যাই আমরা এই প্রকল্প পাশ করিয়ে তারপরে মরবো, যদি আল্লাহ মাফ করে। উই মাস্ট গো টু ময়মনসিংহ বাই রেল, তাহলে ঢাকা থেকে ফিরিয়ে ঘুরে লাভ লেন, লাভ সার্কেল অফ রোড, লাভ সার্কেল অফ রেল, দুটো আমরা করব, উই উইল ডু ইট, শেখ হাসিনাই পারবে করতে। পুরো দুই জেলা নাই বাংলাদেশের যে দুটোর মধ্যে সারা বছরের সংযোগ নেই, আমি তাকে বলেছি স্যার, আমি তাকে স্যার বলি যেহেতু আমি আমলা, আমি একজন কেরানি, প্রশিক্ষিত কেরানি, স্যার আপনার 64 জেলা আছে, এমন দুই জেলা নাই যেখানে পাশাপাশি আছে কিন্তু সারা বছর যোগ সংযোগ নাই, তিনি অভাব করে তাই নিখলে হ্যাঁ বলে, এইটা হলো আপনার নেত্রকোনা আর সুনামগঞ্জ, করতে হবে এইটা, এইটা করলে আমরা উত্তর পূর্ব কোণের এই বিশাল যে ভার্জিন, ইংরেজি বলে ভার্জিন, কুমারী, কুমারী এলাকাকে আমরা খুলে দিব, অর্থনৈতিকভাবে সামাজিকভাবে আমাদের ভূমিদশ পরিবর্তন আসবে, ভূমিদশ পরিবর্তন, ভালো ভূমিদশ, খারাপ ভূমিদশ নয়। কী পরিমাণ গাড়ি যে চড়বে 20 বছর পরে, 15 বছর পরে আমি থাকবো না, স্ট্যাটিস্টিক্যালি আমার থাকার কথা নয়, আল্লাহ মালিক, চিন্তা করা যাবে না, সাই সাই করে ঢেউয়ের মতো, ঢেউয়ের মতো গাড়ি যাবে এখানে, এবং এরা এদের জন্য পার্কিং স্পেস দাঁড়িয়ে বাতাস খাবে, একটু দেখবে হাওরের ঢেউ, পার্কিং স্পেস, চায়ের জায়গা, এটা তো আমার বিষয় নয়, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, একটা কথা এখানে বলে ফেলি, এর জন্য যে বাড়তি অর্থের প্রয়োজন হয় চিন্তা করবেন না, ইনশাআল্লাহ।